হঠাৎ গিয়ে সিএমসি ভেলোর থেকে বেরিয়ে গেছি, একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি। ক্যাপশনটা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে কোথায় যাচ্ছি। তা এখন ভেলোর থেকে কাঠপাটি স্টেশনের দিকে যাচ্ছি। তা স্টেশনে গিয়ে আমি বিস্তারিত তোমাদের ইনফরমেশনটা জানাবো। এখন প্রায় একটা মতন বাজে, ট্রেন আমাদের 2:10 স্টেশনে অনেকটা টাইম পাবো, সেখানে তোমাদের পুরো বিস্তারিত ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করবো। চলো আপাতত প্রথমে স্টেশনে চলে এসো। স্টেশনে চলে এসেছি প্রায় কাছাকাছি। আমি এখন ঠিক কাঠপাটি স্টেশনে আছি। আজকে সকালে বলেছিলাম যে আমরা এখন এক জায়গায় যাচ্ছি, এখন আমি যাচ্ছি রামেশ্বরম। এখন যে ট্রেনটায় উঠেছি সে ট্রেনটার নম্বরটা আমি তোমাদের বলছি, 16779। কাঠপাটি থেকে ঠিক 2:10 ছাড়বে। তা ট্রেনটা এখন হর্ন দিয়ে দিলে এখনই ট্রেনটা ছাড়বে, সকাল প্রায় 4টের সময় গিয়ে পৌঁছাবে। তা এই জার্নিটার সঙ্গে থেকো, আমরা আবার এই ট্রেনে করে কাঠপাটির দিকে এই রামেশ্বরমের দিকে যাচ্ছি। পুরো রামেশ্বরম হয়তো যাবে না, এটা হয়তো মন্দাপ্পম অবধি যাবে, এই ট্রেনটা রামেশ্বরম অবধি যাবে না। ট্রেনে হর্ন মেরে দিল, ট্রেনটা এখনও হয়তো ছাড়বে। 2:10 টাইম, তার প্রায় 2:10 থেকে 15 মিনিট লেট হয়ে গেছে। কাঠপাটি থেকে ট্রেনটা ছেড়ে দিল প্রায় আধ ঘন্টা লেটে। আমাদের গাড়ি এখন সোজা চলে যাচ্ছে রামেশ্বরমের দিকে। রামেশ্বরম তো যাবে না, এটা যাবে তোমার আর মন্দাপ্পম অবধি যাবে। এখন বাজে প্রায় 2:45, কাঠপাটি স্টেশন ছেড়ে চলে গেল। নতুন জায়গা ঘুরতে যাচ্ছি, চলো নতুন জায়গার অভিজ্ঞতা তোমাদের আমি শেয়ার করছি। আর আমি স্লিপার কোচ পেয়েছি, এত তাড়াতাড়ি অন্য কোচগুলো পাইনি, এটাতেই কনফার্ম পেলাম, এটাতেই চলছি। কিন্তু খারাপ না, বেশ ফাঁকাই আছে। ওখানে গিয়ে পৌঁছাবে প্রায় 4টে। বাই বাই কাঠপাটি। এবারের মতন কাঠপাটি বিদায় দিলাম।
স্পিড আছে। এইমাত্র চেকার টিকিট চেক করে দিয়ে চলে গেল। আমাদের শোনার জন্য টিকিট কেটেছিলাম, সেটাও চেকারকে বললাম। আচ্ছা, এবার সামনে একটা দৃশ্য আপনার দেখাই, মোবাইলে যাই না কতটা আসবে। আর পিছন দিকে গাছের ঠিক পিছন দিকের পাহাড়টা, সূর্যের আলোটা পড়েছে, এখন গাছগুলোতে ঢাকা পড়ে গেছে। দেখি যদি ফাঁকা হয় তাহলে দেখাতে পারবো। আমরা এখন কন্নামঙ্গলম স্টেশনটা ছেড়ে চলে যাচ্ছি। স্টেশনের নাম হচ্ছে কন্নামঙ্গলম। কন্নামঙ্গলম এখানে দাঁড়ালো না। আগস্ট মাসে তো চারিদিকে বেশ সবুজ একটা ব্যাপার হয়ে রয়েছে, চারিদিকে পরিবেশ। সাড়ে চারটে বাজে, ট্রেনটা তিরুঅনন্তমালাই স্টেশন ছেড়ে দিল। তিরুঅনন্তমালাই স্টেশনটা ছেড়ে দিল, তিরুঅনন্তমালাই ঠিক সাড়ে চারটে বাজে। এখন পাঁচটা বাহান্ন বাজে, আমাদের ট্রেনটা ভিল্লুপুরম জংশনে দাঁড়িয়ে আছে। পাঁচ মিনিট দাঁড়ানোর কথা, প্রায় সাত আট মিনিট হয়ে গেল। আমরা ভিল্লুপুরম ছেড়ে দিলাম, ট্রেনটা প্রায় এক ঘন্টা মতো লেট আছে। পাঁচটা পাঁচে আসার কথা, এখন প্রায় পাঁচটা ঊনষাট বাজে। যাই হোক, ট্রেনটা এখন ছেড়ে দিল। আমার ছেলে এখন খাবে, বিকেলবেলাতে খিদে খিদে পেয়েছে। তার মা একটু, হ্যাঁ কী করবো বলো। ও চামচ করে খাওয়া না, ও এই যে ওষুধের ওইটা বার করলেই তো হতো, ওষুধের ছিল। এখন তিনটে কুড়ি বাজে, আমরা মানান্দুরাই স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। ট্রেনটা ডাক ছেড়ে দিল। মান্ডাপম স্টেশন পৌঁছাতে এখনও এক ঘন্টা বাকি। মান্ডাপম স্টেশন পৌঁছাতে এই মানামাদুরাই জংশন, মানামাদুরাই জংশনটা ছেড়ে দিল। সকাল সকাল উঠতে হয়েছে।
এখন বাজে 3:20। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। এখন 4:24 বাজে, আমরা রামনাথপুরম স্টেশনে দাঁড়িয়ে আছি। এরপর স্টেশনটাই আমাদের ডেস্টিনেশন। রামনাথপুরম রামনাথপুরমে 1 মিনিটের মতন দাঁড়ালো ট্রেনটা। পৌঁছাতে ধরে নিন প্রায় 5টা বাজবে। আমরা এখন মাডাপ্পম রেল স্টেশনে চলে এসেছি, এখন প্রায় 5:10 বাজে। এখনও বাইরে অন্ধকার আছে, তাই ভাবছি যে এখানে কিছুক্ষণ থেকে যাব, তা একটু ভোরের আলো উঠলে পরে তারপরে এখান থেকে। এখানে বাস, ট্যাক্সি, অটো সবই ব্যবস্থা আছে, যার পাশে আপনি যেতে পারেন। সামনে টোটো, ট্যাক্সি, বাস, এখানে সব ব্যবস্থাই আছে স্টেশনের সামনে। এখানে টোটো, অটো সবই আছে, সরি অটোই আছে, টোটো নেই, কিন্তু প্রচুর দরদাম করতে হচ্ছে। ট্যাক্সিও আছে, কেউ 600 বলছে, কেউ 700 বলছে। আমরা তো এখন যাচ্ছি না, এখন হয়তো অন্ধকারটা রয়েছে, কারণ যেতে গেলে রাস্তার উপরে যে সমুদ্রটা পড়বে, ব্রিজটা পড়বে, সেটা দেখতে পাবো না। চেষ্টা করছি যে এখান থেকে দেখছি যে কীরকম পরিস্থিতি। সিঙ্গেল অটো আছে, কত নেবে যাই না। এই হচ্ছে স্টেশন। স্টেশনটা এমন কিছুই না, তবে বালি বালি দেখাই যেতে, সমুদ্রের যে অনেকটা কাছে চলে এসেছি, স্টেশনের আশেপাশে সব বালি, পুরো বালি। স্টেশনটা সেরকম কিছু, আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে। দুজনকে এখানে বসিয়ে রেখেছি, মান্তাপাল স্টেশনে বসে বসে ঘুমোচ্ছে, ঘুমটা মনে এখন হয়নি। ছেলেও ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে। ট্রেনের পাশে শুয়ে থাকতে পারবে। ছোট ট্রেনের সামনে একটা সুন্দর মন্দির এখানে দেখতে পেলাম। এখানে বাসের জন্য অনেকে দাঁড়িয়ে আছে মান্ডাপ্পম রেল স্টেশনের সামনে। রাত্রিটা ওখানে
জায়গাটা সাইন্স সিটির মতন তৈরি হচ্ছে। মণ্ডপম থেকে আমরা একটা অটো ধরে নিলাম, 500 টাকা নিল। আমাদের সঙ্গে এক দাদাও আছে, তাদের শেয়ারে করেই চলে আসলাম এখানে। এখান থেকে অলমোস্ট 20 কিলোমিটার মতন হবে। আপনারা বাসে করে আসতে পারেন, 30 টাকা ভাড়া লাগবে রামেশ্বরম আসতে গেলে। তাছাড়া ট্যাক্সিও আছে। আচ্ছা, এইটাই পাম্বন বীচ। আর এই যে রেল লাইনের কাজ এখনো চলছে। দাদা, এখানে কি একটু দাঁড়ানো যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, থোড়া স্যার থোড়া স্যার রুক যায়গে সাইড মে। আমরা এখন ঠিক পাম্বন ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। আর যে সানরাইজটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না। আর এই যে পিছনে যে ব্রিজটা, রেলের ব্রিজের কাজটা এখনো চলছে, পুরোটা এখনো কমপ্লিট হয়নি। ওই সানরাইজ হচ্ছে। আর এই যে সামনের যে ব্রিজটা আছে সেটা হচ্ছে পুরনো ব্রিজ, আর নতুনটা, ওই যে নতুনটা কাজ এখানে চলছে। প্রায় জংশনের কাজটা সবই মোটামুটি হয়ে গেছে, ওই দিকটা কানেকশনটা এখনো বাকি আছে, ওই দিকে কানেকশন। চারিদিকে একটু দেখে দিই সমুদ্রটা। আহা, আমরা একদম ভারতবর্ষের একদম অন্তিম দক্ষিণ প্রান্তে রয়েছি, ভাবলেই কেমন লাগে। অপূর্ব। একদম দক্ষিণ দিকে, পিছন দিকে সমুদ্র। আমার সোনাও বসে আছে মা এর সাথে। বাবা দেখলি না তো, দেখ কি সুন্দর সমুদ্র। পাম্বন ব্রিজ এই ব্রিজটা যদি চালু থাকতো তাহলে আমাদের ট্রেনের ট্রেন রাস্তাটা এখান দিয়ে যেতে পারতাম, দারুণ লাগতো অভিজ্ঞতা। এখানে 5 মিনিট থেকে একটু ফটো ফটো তুলে এবার আবার আমরা যাচ্ছি পাম্বন ব্রিজ ছেড়ে।
যে আব্দুল কালাম মিউজিয়াম এইখান থেকে রামেশ্বরম টেম্পল 2.5 কিলোমিটার। রামেশ্বরম টেম্পলের কাছে চলে আশেপাশে দেখতে হবে কোথাও আছে নাকি ধর্মশালাও আছে, এখানে ধর্মশালাও থাকতে পারে, অনেক লজ আছে, এখানে অনেক আছে। সামনে থেকে রামেশ্বরম মন্দির আর দুপাশে হোটেল আছে, দেখছি এখানে কোন হোটেলটা নেওয়া যেতে পারে। খুঁজে দেখতে হবে, একটা হোটেলে ঢুকলাম 800 টাকা মতন বললো। একদম কাছে ব্যবস্থা আছে, রামেশ্বর ভ্রমণের সব থেকে বেশি যেটা দরকারি সেটা হচ্ছে রুম ভাড়াটা। তো আমরা যেখানে রুম ভাড়া নিয়েছিলাম সেটা রামেশ্বরম মন্দিরের একদম পাশে ছিল, অ্যাটাচ বাথরুম, রুমগুলো বেশ বড়, এসি নিলে এসি না হলে নন এসি আপনার যেরকম চয়েস। সব থেকে ভালো জিনিস যেটা যে জানলা থেকে একদম মন্দিরের দর্শনটা করা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম জানলা থেকে মন্দিরের দর্শন করা যাচ্ছে, এটি হচ্ছে এক্সট্রা পাওয়ার।
আমি ঠিক হোটেলের ছাদের উপর চলে এসেছি, আর হোটেলের ছাদ থেকে রামেশ্বরমের মন্দিরটা পুরো দেখা যাচ্ছে। এটা হচ্ছে দক্ষিণ দুয়ার, ওপাশে উত্তর, পূর্ব এদিকে পশ্চিম, আর ওই দিকে সমুদ্রটা দেখা যাচ্ছে, যে সমুদ্রটা পুরো সমুদ্রটা। এই ভিডিওর একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। এই ভিডিওর শেষ অবধি থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভ্রমণ সংক্রান্ত কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আবার অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।